আজ থেকে ঠিক চার দিন আগে নয়ই আগস্ট রাত তিনটার সময় একজন ডাক্তারকে হত্যা করে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়া হচ্ছিল কী দোষ ছিল সে ডাক্তারের কেনই বা তাকে হত্যা করা হলো অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে আরজিকার মেডিকেল কলেজের উপর আপনারা একটা বিক্ষোভ দেখতে পারতেছেন ছাত্র যুবক সমাজের মধ্যে যারা মেডিকেল কলেজের মধ্যে পড়াশোনা করতেছে তারা কিন্তু ইতিপূর্বেই একটা আন্দোলন তৈরি করেছে যে যাকে খুন করা হয়েছে তার খুনিকে ধরা হোক আসলে কি ঘটনা ঘটেছিল আরজিকাল মেডিকেল কলেজের মধ্যে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে জানাবো যে আজ থেকে ঠিক চার দিন আগে নয়ই আগস্ট আরজিকাল মেডিকেল কলেজের মধ্যে একজন ফিমেল ডাক্তার এবং তার কয়েকজন বন্ধু মিলে নাইট ডিউটি করতেছিল এবং নাইট ডিউটি চলাকালীন তারা রাত তিনটার সময় খাওয়া দাওয়া করার পর একেই অপরের কাছ থেকে অন্য জায়গায় চলে যায় অর্থাৎ যে যে জায়গায় যাওয়ার সেখানে কিন্তু চলে যায় সেখানে একটি বিশ্রাম করার জন্য রুম ছিল যেখানে এসি লাগা ছিল সেই ফিমেল ডাক্তারের নাম ছিল ওভিয়া ওভিয়া কিন্তু সেই এসি লাগা রুমের মধ্যে চলে যায় একটু রেস্ট নেওয়ার জন্য এবং পরের দিন সকাল ছটার সময় তার বাবা মা খবর পায় যে ওভিয়া নাকি এখানে আত্মহত্যা করেছে তাকে আত্মহত্যা বলে চেপে দেওয়া হচ্ছিল এবং অন্যদিকে তার বাবা মা তার পরের দিন সকালে পুলিশকে গিয়ে একটা অভিযোগ জানায় যে আমার মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না এবং সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ সেটির ওপর তদন্ত শুরু করে দেয় তদন্ত শুরু করে দেওয়ার পর পুলিশ পুলিশ যেটা জানতে পারে সেটা একদম শকিং কারণ পুলিশ তদন্ত করার পর দেখতে পারে যে তাকে রেফ করার পর তাকে হত্যা করা হয়েছে এবং এই তদন্তে পুলিশ একজনকে গ্রেফতার করেছে পুলিশ সিসিটিভি দেখার পর দেখেছে একজন ব্যক্তি সেখানে গিয়েছিল মনে করা হচ্ছে যে সেই এই কাণ্ডটি ঘটিয়েছে তবে সেই ব্যক্তি কিন্তু সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাহলে আসলে কি দোষ ছিল এই ডাক্তারের যাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা কি চাইছেন এর প্রতিবাদে অবশ্যই আপনারা আপনাদের মতামত নিশে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন